আজি ইন্ডিয়া গঠন হওয়ার লগে লগে আজি ভয়তে বিজেপি কপিছে নরেন্দ্র মোদীর বুকুর ছাতি সংকুচিত হয়েছে নরেন্দ্র মোদিয়ে আজি ভয়ত টোপনি নোহোৱা হয়েছে নরেন্দ্র মোদীর সরকারে এতিয়া কি করেছে ইডিক ব্যবহার করেছে যাক ইন্ডিয়ার যিখিনি নেতা আছে সেই নেতাবিলাকক যাতে করায়ত্ত করে থাকি পে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আগে আর পাঁচখন রাজ্য নির্বাচনের আগে আগে এই ধরনের ষড়যন্ত্র আরম্ভ করেছে ইডি আর সিবিআই ব্যবহার করেছে আর নরেন্দ্র মোদীর এইখান সরকার চব্বিশত পতন হওয়া তো খাটাং আর এই নরেন্দ্র মোদী যে জেলত থাকিব লাগিব সেইটাও খাটাং কারণ তেওঁলোকে আজি যি করেছে ভারতবর্ষর সকল সম্পত্তি বিক্রি করেছে ভারতবর্ষ গণতন্ত্র নোহা করেছে ভারতবর্ষর সংবিধান নস্যাত করেছে ভারতবর্ষর আজি অবস্থা কাহিল করে দিছে এইজন নরেন্দ্র মোদীর নেতৃত্বত বিজেপি সরকারে গতি এই বিজেপি সরকারে আজি কি হয়েছে আজি অবস্থা কাহিল হয়েছে আজি দিক বিদিক হেরুয়াই পেলাইছে রাইজ নাই আজি মিটিং বিলাকত মানুষ না থাকে আজি ভাড়া করে নিয়া মানুষও নোপা হয়েছে এই অবস্থা আজি আর সেই কারণে কি করেছে আজি আপোর ওপর আক্রমণ করেছে আপোর নেতা সকলের উপর আক্রমণ করেছে আপোর যিজন নাকি আমার মেন সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী যিজনে আজি শিক্ষা স্বাস্থ্য বিজুলি এইবিলাকৰ ওপৰত ইমান ধুনিয়া কাম কৰিছে এইবিলাক চোৱাৰ কাৰণে আজি বিদেশৰ পৰা মানুহ আহিছে আমেৰিকাৰ পৰা মানুহ আহিছে সেইজন মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে আজি কি কৰিছে আমাৰ নৰেন্দ্ৰ মোদী চৰকাৰে ইডিক লগাই দিছে চি বি আইক লগাই দিছে যাতে তেওঁলোকে কাম কাজৰ পৰা বঞ্চিত হয় যাতে কাম কাজ কৰিব নোৱাৰে